পিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন দাবিতে সাক্ষাৎ করলেন বাম দুই যুব সংগঠনের নেতৃত্ব। মঙ্গলবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়নের তরফে ডেপুটেশন দেওয়া হয় টিআরবিটি চেয়ারম্যানের কাছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুবনেতা নবারুণ দেব। যুব নেতৃত্ব এদিন উদ্বেগ প্রকাশ করেন, 2019 থেকে 2022 সালের মধ্যে টিআরবিটি মাত্র দুইবার টেট পরীক্ষা নেওয়ার। নবারুণের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই টিআরবিটির পরীক্ষা নেওয়া প্রায় বন্ধ। তারা এদিন চেয়ারম্যানের কাছে দাবি জানান চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে দ্রুত পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করার। মূলত হচ্ছে দুটা বিষয়, এক হচ্ছে 2019 সালের পর 2022 সাল মাত্র দুবার টেট পরীক্ষা গ্রহণ করে। লাস্ট আমরা দেখলাম 26 সেপ্টেম্বর 2021 এবং 30 অক্টোবর 2021 টেট ওয়ান টেট টু পরীক্ষা নেয়। তার প্রায় এক বছর এখন পর্যন্ত টেট পরীক্ষা নেওয়ার কোনো পরিকল্পনা আমরা টিআরবিটির পক্ষ থেকে শুনিনি। গত লাস্ট 4 বছরে মাত্র দুইবার টেট পরীক্ষা গ্রহণ করলেন এবং একটা পরীক্ষা হচ্ছে ছাড়ের যে টেট পরীক্ষা, ফলে নির্ধারিতভাবে প্রতি বছর ন্যূনতম একবার টেট পরীক্ষা নেওয়ার কথা। আমরা মাঝখানে দাবি করেছিলাম যে কোভিড টোভিডের কারণে যে আপনারা পরীক্ষা নেননি, ন্যূনতম বছরে দুইবার নেন। আমরা দেখলাম টিআরবিটি একদম ইচ্ছাকৃতভাবেই পরীক্ষা নেওয়াটা প্রায় বন্ধ, ফলে বছরে একবার নেওয়ার কথা পরীক্ষা মানে দুই বছরে একবার নিচ্ছে, এ হচ্ছে অবস্থা। মানে আমাদের দাবি হচ্ছে দ্রুত এই বছর 2022 সালের ডিসেম্বর মাসের আগে পরীক্ষা নিয়ে দ্রুত ফলাফল প্রকাশ করা, এটা যেন কোনোভাবেই মিস না হয়। রিপোর্ট চ্যানেল দিনরাত।